ডেঙ্গুর ভয়াবহতায় এক বছরের হিসেবে মৃত্যুর নতুন রেকর্ড করেছে 2023। এরই মধ্যে চলতি বছর প্রাণ গেছে 293 জনের। হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছাড়িয়েছে 60,000। চিকিৎসকরা বলছেন সময় মতো হাসপাতালে না আসায় অনেক রোগীর আইসিইউ প্রয়োজন হচ্ছে, বাড়ছে মৃত্যু ঝুঁকিও। আবার ঢাকার বাইরের অনেক রোগী স্থানীয় হাসপাতালে চিকিৎসা না নিয়ে ছুটছেন রাজধানীতে, যাত্রা পথেই মৃত্যু হচ্ছে অনেকের। রাজধানীর ডিএনসিসি হাসপাতাল এখন ডেঙ্গু ডেডিকেটেড। এখানে 49টি আইসিইউ শয্যায় ভর্তি 25 রোগী। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউ শয্যা আছে 30টি, এছাড়া এইচডিইউ আছে 10টি। সবগুলোতেই রোগী ভর্তি, এর মধ্যে ডেঙ্গু রোগী 8 জন। চিকিৎসকরা বলছেন দেরিতে হাসপাতালে আসায় অনেক রোগীর আইসিইউ লাগছে, বাড়ছে মৃত্যু ঝুঁকিও। জ্বর চলে যাচ্ছে দেখে রোগীর লোকজন হয়তো ভাবছে যে ওর তো জ্বর নেই, হয়তো এখন আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, কিন্তু এটাই রং কনসেপশন। হ্যাঁ, জ্বর ছেড়ে যাওয়ার পরবর্তী 48 ঘন্টা খুবই ঝুঁকিপূর্ণ রোগীর জন্যে। যে পেশেন্ট কিছু খেতে যাওয়া ছাড়াই বমি হচ্ছে, যদি দেখা যায় ব্লাড প্রেশার অনেক কম, পালস অনেক বেশি, এসব ক্ষেত্রে পেশেন্ট শকে যাচ্ছে, যেটাকে আমরা ডেঙ্গু শক সিন্ড্রোম বলি। পেশেন্টের যদি অনেক বেশি ওয়াটারি ডায়রিয়া থাকে, একদম পানির মতো পাতলা পায়খানা হচ্ছে, সেই ক্ষেত্রে পেশেন্ট হসপিটালে ভর্তি হতে হবে। আবার জেলা পর্যায়ের অনেক রোগী চিকিৎসার জন্য ছুটছেন ঢাকায়, ফলে দীর্ঘ যাত্রাপথে মৃত্যু হচ্ছে অনেকের। পথিমধ্যে সে দীর্ঘ সময় এই রোগীটা কিন্তু খারাপ হয়ে যাওয়ার চান্স আরও বেশি। সে কিন্তু খুলনা মেডিকেলে বা ওখানে যেই হসপিটালগুলো আছে, টার্সারি হসপিটাল, ওখানে ভালো চিকিৎসা নিতে পারতো, এবং এই রোগীটা হয়তো বা পথেই তার খারাপ হয়ে এবং ঢাকায় যখন আসছে আমরা হয়তো খুব কম সময় পাচ্ছি, এই রোগীগুলোর মৃত্যু ঝুঁকি অনেক অনেক বেশি। ডেঙ্গুতে মৃত্যু এড়াতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলার আহ্বান স্বাস্থ্য অধিদপ্তরের। হিমেল মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা।